ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ সাহাবাই কেরামের জীবনীতে আপনাদেরকে স্বাগত। আজকের পর্বে আমরা আলোচনা করব আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। তখন সে ছিল এক নিষ্পাপ বালক, তারণ্যও পদাপর্ণ করেনি। মক্কানগরীর লোকালয় থেকে দূরে জৈনিক কুরাইশি সর্দার উকবা ইবনে আবু মুয়াইতের বাকৃপাল চড়িয়ে বেড়াত পাহাড়ের আঁকাবাঁকা আর সরু পথঘাটে। লোকেরা তাকে ইবনে উম্মে আবাদ বলে ডাকত, তবে তার আসল নাম ছিল আবদুল্লাহ, তার পিতার নাম মাসউদ। কিশোর বালক নতুন নবীর নানান খবর শুনতে পেত, শুনত যে শেষ নবী নিজ বংশে আত্মপ্রকাশ করে নবুয়তের দাবি করেছেন, তবে নিজের বয়সস্বল্পতা এবং মক্কার লোকালয় থেকে দূরে থাকার কারণে ওইসব সংবাদকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। এর কারণ তাকে অতি প্রভাতে সকালের আলো ছড়িয়ে না পড়তেই বাকরির পাল নিয়ে বেরিয়ে পড়তে হয়, আবার সন্ধ্যাগুনি এলেই ফিরে আসতে হয়। এ ছিল তার নিত্যদিনের কাজ। একদিন বাকরি চড়াতে চড়াতে মক্কাবাসী এই বালক আবদুল্লাহ ইবনে মাসউদ দেখতে পেল দূর থেকে গাম্ভীর্যপূর্ণ বয়োজ্যেষ্ঠ দুই ব্যক্তি তার দিকেই এগিয়ে আসছেন। দুজনেই ভীষণ ক্লান্ত, খুবই তৃষ্ণার্ত, তাদের ঠোঁট আর গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। লোক দুজন এসে তাকে সালাম দিলেন এবং বললেন, হে বালক, আমাদের জন্যে একটি বাকরির দুধ দোহন করে আনো, যা দিয়ে আমরা তৃষ্ণা মেটাব, গলা ভেজাব। বালক জবাব দিল, সেটা আমার পক্ষে সম্ভব নয়, কেননা আমি বাকরির মালিক নই, বরং আমি এগুলোর রাখাল মাত্র। লোক দুজন এই জবাবে রাগ করলেন না, বরং তাদের মুখ দেখে বোঝা গেল তারা এই কথা শুনে খুশি হয়েছেন। এরপর একজন তাকে বললেন, ঠিক আছে, তাহলে এমন একটি বাকরি দেখিয়ে দাও যার উপর এখনও কোনো পাঠা লাফিয়ে ওঠেনি। বালকটি এবার নিকটবর্তী একটি বাঘটির ছোট বাচ্চাকে দেখিয়ে দিল। লোকটি সে বাচ্চা বাকরিকে ধরে বিসমিল্লাহ বলে তার ওলা নাড়াতে লাগলেন। কিশোর বালকটি বিস্ময় ভরা দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে মনে মনে প্রশ্ন করল, যে বাকরির উপর পাঠা চড়েনি সে কি কখনো ধূপ দিতে পারে? কিন্তু কি আশ্চর্য, কিশোর বালকটি দেখতে পাচ্ছে বাকরিটির উলান ধীরে ধীরে ওই লোকটির স্পর্শে স্থিত হয়ে উঠল এবং প্রবল ধারায় পর্যাপ্ত পরিমাণে সেখান থেকে দুধ বের হয়ে আসলো। অন্য লোকটি তখন মাটি থেকে কুড়িয়ে নিলেন একটি মধ্যখানে ফাঁপা পাথর এবং সেখানে ধরার সঙ্গে সঙ্গে সেটা দুধে পূর্ণ হয়ে গেল। তারা দুজনেই সেই দুধ পান করলেন এবং আমাকেও তাদের সঙ্গে পান করালেন, কিন্তু আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না যা দেখলাম তা সত্য কিনা। যখন আমরা সকলেই দুধ পান করে পরিতৃপ্ত হলাম, তখন সেই বরকতময় লোকটি বাকরির উলানকে নির্দেশ দিয়ে বললেন, সংকুচিত হয়ে যাও। অমনি সেই উলান সংকুচিত হতে থাকল, হতে হতে একেবারে আগের মতো স্বাভাবিক হয়ে গেল। আমি এসব দেখে শুনে লোকটিকে বললাম, যে দোয়া পড়ে আপনি কাজ করলেন আমাকে দয়া করে সেটি শিখিয়ে দিন। এই কথা শুনে তিনি আমাকে বললেন, তুমি এমন সৌভাগ্যবান কিশোর ভবিষ্যতে যে সব কিছুই শিখতে পারবে। এটা ছিল আবদুল্লাহ ইবনে মাসুদের ইসলামের সঙ্গে পরিচয়ের সূত্রপাতের কাহিনী। বরকতময় সেই লোকটি অন্য কেউ ছিলেন না, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার সঙ্গীটিও অন্য কেউ ছিলেন না, তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তারা দুজন সেদিন মক্কার পাহাড়ি পথে বেরিয়ে পড়েছিলেন তীব্র বিপদ এবং কুরাইশের প্রচণ্ড নির্যাতনের কারণে। যেভাবে কিশোর বালকটির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীকে প্রচণ্ড ভালো লেগে গেল এবং সে যেভাবে তাদের দুজনের ভক্ত হয়ে গেল, একইভাবে নবীজি ও তার সঙ্গী আবু বকর সিদ্দিক বালকটির প্রতি মুগ্ধ হলেন, তার আমানতদারী ও সংকল্পে খুবই প্রীত হলেন এবং এগুলোকে তার কল্যাণকর ও উচ্চ ভবিষ্যতের আভাস মনে করলেন। এরপর অল্প কয়েকটি দিন পেরোতে না পেরোতেই ইসলাম কবুল করলেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং তিনি নিজেকে প্রিয়নবীর কাছে সঁপে দিলেন তার খেদমতের জন্যে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার আন্তরিক ইচ্ছাকে কবুল করে নিজের খেদমতে নিয়োজিত করলেন। সেই দিন থেকে ভাগ্যবান বালক আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বাকরির সেবা ছেড়ে সকল জাতি ও সকল সৃষ্টির সর্দারের সেবায় নিয়োজিত হলেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছায়ার মতো লেগে থাকতেন, বাড়িতে অথবা সফরে সব স্থানেই তিনি হতেন তার সঙ্গী, এমনকি বাড়ির ভেতরে এবং বাহিরে উভয় ক্ষেত্রেই তিনি তার সঙ্গী থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমলে সময় মতো তিনি তাকে জাগিয়ে দিতেন, তার গোসলের সময় তিনি পর্দা ও আড়াল করার ব্যবস্থা করতেন, বাড়ির বাহিরে যাওয়ার সময় তিনি তাকে জুতা পরিয়ে দিতেন এবং ঘরে প্রবেশ মুহূর্তে তিনি তার জুতা খুলে দিতেন, তিনি তার লাঠি এবং মেসওয়াক এগিয়ে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নিজ কামরায় প্রবেশ করতে চাইলে তিনিই প্রথম সেখানে ঢুকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুল্লাহ ইবনে মাসুদকে তার গৃহে অবারিত প্রবেশের অনুমতি দিয়ে রেখেছিলেন। তাকে আরও বিশেষ অনুমতি দিয়েছিলেন নিঃসংকোচে তার গোপনীয় বিষয় অবগত লাভের। এই কারণে তাকে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহস্য বিশারদ। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বেড়ে উঠতে লাগলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে, হলেন তারই জীবন দর্শনের অনুসারী, গ্রহণ করলেন তার স্বভাব, তার চরিত্র ও গুণাবলী। জীবনযাপনের প্রতিটা ক্ষেত্রে তিনি তারই পদাঙ্কের অনুসরণ করলেন, যে কারণে তার সম্পর্কে মন্তব্য করা হতো আকৃতি প্রকৃতিতে, চালচলনে, আচার আচরণে প্রিয়নবীর সর্বাধিক নিকটতম সাহাবি তিনি। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের মাদ্রাসায় সরাসরি তার কাছে কোরআন শিক্ষা লাভ করেন, ফলে সাহাবিদের মাঝে তিনি হয়ে ওঠেন সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ তেলাওয়াতকারী। কোরআনের অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে সর্বাধিক জ্ঞাত, আল্লাহর দীন ও শরিয়তের জ্ঞানে সর্বাধিক বিজ্ঞ। এই বিষয়ে সর্বাপেক্ষ প্রামাণ্য ঘটনা হল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরাফায় অবস্থানকালে তার কাছে কুফা অঞ্চলের জৈনিক ব্যক্তি এসে বলল, হে আমিরুল মোমেনিন, আমি কুফা থেকে এসেছি, সেখানে এমন একজন মানুষকে দেখে এসেছি যিনি কুরআনের কপি তৈরি করে থাকেন না দেখে, শুধু স্মৃতি থেকেই তিনি লিপিবদ্ধ করেন। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু এত বেশি রাগান্বিত হলেন যা তিনি খুব কম সময়ে হয়ে থাকেন। তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে জিজ্ঞাসা করলেন, আরে সর্বনাশ, কে এই লোক? আবদুল্লাহ ইবনু মাসুদের নাম শুনতেই তার ক্রোধের আগুন নিভতে থাকল, তিনি স্বাভাবিক হতে থাকলেন। একসময় আপন অবস্থায় ফিরে এলেন এবং বললেন, আফসোস তোমার প্রতি, তুমি তার ব্যাপারে জানো না, অথচ এই কাজের জন্যে তার চেয়েও বেশি যোগ্য আর কেউ আছে বলে আমার জানা নেই। ঠিক আছে, দাঁড়াও, এই বিষয়ে আমি তোমাকে কিছু কথা শোনাচ্ছি। উমর রাদিয়াল্লাহু আনহু বলতে থাকলেন, কোনো এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম জাতির ব্যাপারে আবু বকরের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছিলেন, আমিও ছিলাম তাদের সঙ্গে। কথাবার্তা শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে পড়লেন, আমরা দুজনও তার সঙ্গে বের হলাম। হঠাৎ আমাদের নজরে পড়ল এক অজ্ঞাত ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। আমরা বুঝতে পারলাম না কে সে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তার তেলাওয়াত শুনতে লাগলেন। তিনি সেই তেলাওয়াতে মুগ্ধ হয়ে তার পরিচয় বুঝতে পেরে বললেন, কোরআন যেরূপ সরস ও প্রাণবন্ত রূপে নাজির হয়েছে, ঠিক সেরকম পড়ে যদি কেউ আনন্দ পেতে চায় তাহলে তার উচিত ইবনে উম্মে আবাদ অর্থাৎ আবদুল্লাহ ইবনু মাসুদের কেরাতে তা পড়া। এরপর আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে শুরু করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাও তুমি চাও, তোমার চাওয়া পূর্ণ করা হবে, তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তখন আমি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলাম, অবশ্যই আমি তাকে তার দোয়া শুনে রাসূলের আমিন বলা সুসংবাদ শোনাব। সেই হিসেবে সকালে আমি গেলাম এবং তাকে সুসংবাদটি দিলাম, আর তখনই বুঝতে পারলাম আবু বকর আমার পূর্বে সেই কাজটি সেরে ফেলেছে। আল্লাহর কসম, কখনো কোনো ন্যাক কাজের প্রতিযোগিতায় আমি আবু বকরের আগে যেতে পারিনি, তিনি সকল সময় আমাকে পেছনে ফেলে দিয়েছেন। আল্লাহর কিতাব কুরআনের ব্যাপারে আবদুল্লাহ ইবনে মাসুদের জ্ঞান ও পাণ্ডিত্য এমন পর্যায়ে উপনীত ছিল যে তিনি বলতেন, সেই মহান আল্লাহর কসম, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, কুরআনের যে আয়াতি নাজিল হয়েছে আমি জানি যে সেটা কোথায় নাজিল হয়েছে এবং কার ব্যাপারে নাজিল হয়েছে। আমি যদি জানতে পারি যে কুরআনের বিষয়ে আমার চেয়েও অধিক জ্ঞানী কেউ আছে যার কাছে যাওয়া সম্ভব, তবে অবশ্যই তার কাছে পৌঁছিয়ে যাই। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু নিজের ব্যাপারে যা বলেছেন তাতে কোনো অতিরঞ্জন নেই। উমর রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনায় রয়েছে তারই উৎকৃষ্ট প্রমাণ। কোনো এক সফরে তিনি এক মুসাফির দলের সাক্ষাৎ পেলেন। রাতের গভীর অন্ধকার কাফেলাকে ঢেকে রেখেছিল আধারের কালো পর্দায়। ওই মুসাফির দলের সাথে সামিল ছিলেন আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু আনহু একজনকে নির্দেশ দিয়ে বললেন, ওদের ডেকে জিজ্ঞাসা করো কোথাকার এই কাফেলা। উত্তরে কাফেলা থেকে কুরআনের আয়াত ব্যবহার করে বলা হল, আল ফাজ্জুল আমিক, বহুদূরের প্রান্ত থেকে আগত। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তোমাদের গন্তব্য কি? আল বাইতুল আতিক, প্রাচীন ঘর, মক্কার কাবা ঘর। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নিশ্চয় তাদের মধ্যে বড় কোনো জ্ঞানী রয়েছে। তিনি কাফেরা লোকেদের প্রশ্ন করতে বললেন, কুরআনের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? উত্তরে আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু তার লোক মাধ্যমে জবাব দিলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক, তাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রাও না। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জিজ্ঞাসা করো কুরআনের কোন আয়াতটি সর্বাধিক হিকমত ও প্রজ্ঞাপূর্ণ।
বলা হলো আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচার ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন। তিনি বললেন, ওদের জিজ্ঞাসা করো, কোরআনের কোন আয়াতটি ব্যাপকতর? আবদুল্লাহ ইবনু মাসুদ তার লোকমাধ্যমে জবাব দিলেন, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাদের ডেকে বলো, কোরআনের কোন আয়াতটিতে সর্বাধিক ভীতি সঞ্চার হয়? আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলতে বললেন, তোমাদের আশার উপরে ভিত্তি নয় এবং আহলে কিতাবীদের আশার উপরেও নয়। যে মন্দ কাজ করবে সে তার শাস্তি পাবে এবং সে আল্লাহ ছাড়া নিজের কোনো সমর্থক ও সাহায্যকারী পাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞাসা করতে বললেন, কোরআনের কোন আয়াতটি সর্বাধিক আশা জাগায়? আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলতে বললেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের বিষয়ে এই রকমের পারদর্শিতা জানতে পেরে জিজ্ঞাসা করতে বললেন, তোমাদের এই কাফেলার মাঝে কি আবদুল্লাহ ইবনে মাসুদ আছেন? তখন কাফেলার সকলে মিলে জবাব দিলেন, হ্যাঁ, আল্লাহর মেহরবানিতে তিনি আমাদের মাঝে আছেন। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু শুধু কেবল একজন শ্রেষ্ঠ বিশুদ্ধ তিলাওয়াতকারী, কুরআনী জ্ঞানে পারদর্শী, আবেদ ও জাহিদী ছিলেন না, বরং একই সঙ্গে তিনি ছিলেন শক্তিশালী, আত্মপ্রত্যয়ী এবং যুদ্ধের ময়দানে সর্বাধিক ছাপিয়ে পড়া একজন নির্ভীক মুজাহিদ। এটার প্রমাণ হিসেবে এটুকু জেনে রাখাই যথেষ্ট যে তিনিই সর্বপ্রথম মুসলিম যিনি রাসুলের পর পৃথিবীর বুকে উঁচু আওয়াজে কুরআন পড়েছেন। ঘটনাটি ঘটেছিল মক্কায়, যে সময় মুসলিমদের সংখ্যা ছিল সামান্য এবং শক্তিতে তারা ছিল দুর্বল। সেই সময় একদিন কয়েকজন সাহাবি একত্রিত হয়ে আফসোস করে বলতে লাগলেন, সত্যি খুব বেদনার কথা যে আজও পর্যন্ত কুরাইশের লোকেদের উঁচু আওয়াজে কুরআন পড়ে শোনানো গেল না। কে আছে এমন যে এই কাজটি করবে? আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাদের উঁচু আওয়াজে কুরআন তেলাওয়াত করে শোনাব। তারা সকলে বলে উঠল, আপনার ব্যাপারে আমরা ভরসা পাই না। আমাদের প্রয়োজন এমন একজন মানুষ যার বংশ বড় এবং জনবলও বেশি, যারা তার হেফাজত করবে এবং কুরাইশের ক্ষতি থেকে তাকে সুরক্ষা দেবে। তিনি বললেন, ঠিক আছে, তোমরা দেখো, কাজটি আমিই করব এবং আল্লাহ আমার হেফাজত করবেন এবং ওদের ক্ষতি থেকে তিনিই আমাকে বাঁচাবেন। তিনি চলে গেলেন মসজিদে। দুপুরের সময় তিনি মাকামে ইব্রাহিমে উপস্থিত হলেন। কুরাইশের লোকজন কাবার আশেপাশে বসা ছিল। তিনি সেখানে দাঁড়িয়ে পড়া শুরু করলেন, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু। আল্লাহ দয়াময়, তিনি শিক্ষা দিয়েছেন কুরআন, সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে শিখিয়েছেন বর্ণনা। তিনি তেলাওয়াত করতেই থাকলেন। কুরাইশের লোকেরা প্রথমে একটু চিন্তা করে বলল, আরে আশ্চর্য ব্যাপার, এই ইবনে উম্মে আবদ বলে কি? চুলোয় যাক সে তো দেখছি মুহাম্মদেরই আনিত বাণী পড়ছে। তারা সকলে মারমুখী হয়ে ছুটল তার কাছে আর আগাতে আগাতে তাকে রক্তে রঞ্জিত করে ফেলল। কিন্তু তিনি তাদের মার খেতে খেতেও তেলাওয়াত অব্যাহত রাখলেন। আল্লাহর ইচ্ছায় এক পর্যায়ে গিয়ে তার তেলাওয়াত শেষ হলে তিনি রক্তাক্ত অবস্থায় সাহাবিদের মাঝে ফিরে এলেন। তারা এই অবস্থা দেখে বললেন, এটাই আমাদের আশঙ্কা ছিল। তিনি বললেন, আল্লাহর কসম, এই মুহূর্তে আল্লাহর দুশ্মনেরা আমার চোখে যে পরিমাণ তুচ্ছ, ইতিপূর্বে আর কখনও তারা এত তুচ্ছ ছিল না। তোমরা চাইলে আগামীকাল আমি আবারও একই কাজ করব। এই কথা শুনে সাহাবাই কিরাম বললেন, না না, আপনাকে আর এই কাজ করতে হবে না, আপনি তো তাদের শুনিয়ে এসেছেন যা তারা শুনতে চায় না। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত তথা শাসনকাল পর্যন্ত বেঁচে ছিলেন। যখন তিনি অসুস্থ হয়ে মৃত্যুসজ্জায় উপনীত, তাকে দেখতে এলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি জিজ্ঞাসা করলেন ইবনে মাসুদকে, আপনার সমস্যা কি? আমার সমস্যা হলো আমার গুনাহ। আপনি কি চান? আমার রবের রহমত ও করুণা চাই। আপনি বাইতুল মাল থেকে বেশ কয়েক বছর নাগরিক ভাতা গ্রহণ করছেন না, তাকে আপনার কাছে পৌঁছে দিতে বলবো? আমার সেগুলোর কোনো প্রয়োজন নেই, আপনার পরে সেগুলো আপনার মেয়েদের কাজে লাগবে। খলিফার উপযুক্ত প্রস্তাবের ফলে তিনি খলিফাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার মেয়েদের ব্যাপারে অভাব ও দারিদ্র্যের আশঙ্কা করছেন? আমি তো তাদের প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পড়ার নির্দেশ দিয়েছি, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পড়বে, যে কখনো ক্ষুধা ও দারিদ্র্যে পড়বে না। যখন রাত হল, আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু মহান প্রভুর সান্নিধ্যে চলে গেলেন। তার জিহ্বা ছিল আল্লাহর জিকিরে সিক্ত এবং কুরআনের আয়াত তিলাওয়াতে সজীব ও প্রাণবন্ত। তার জানাজার নামাজে শরিক হলেন বিরাট একদল মুসলিম।
যাদের মাঝে সামিল ছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তাকে দাফন করা হল মসজিদে নববীর সন্নিকটবর্তী বাকি গোরস্থানে। আল্লাহ তার কবরকে সার্বক্ষণিক রহমত ও করুণায় সিক্ত করে রাখুন, আমিন। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আমরা শেষ করছি এই পর্বটি। ইনশা আল্লাহ আগামী পর্বে আমরা সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহুর জীবন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। Ya Rabbi